মালদায় প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধর মাংস ব্যবসায়ী ও তার মাকে। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি স্বপন সিংহ ও তার ছেলে মানস সিংহের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজতা থানার বিদ্যাসাগর পল্লীতে। জানা গিয়েছে আহত মাংস ব্যবসায়ীর নাম জীবন কুমার দাস। মালদা শহরের 320 নম্বর মোড় এলাকায় তার একটি মাংসের দোকান রয়েছে। অভিযোগ, গত 7 জুলাই স্থানীয় এক ব্যক্তি নাম স্বপন সিংহ ও তার ছেলে মানস সিংহ দোকানে এসে মাংস ব্যবসায়ী তার স্ত্রী ও তার মায়ের ওপর চড়াও হয়ে প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধর করে ও ভেঙে দেয় তার দোকান। এরপর গত কিছুদিন আগে মাংস ব্যবসায়ীর বাড়ি গিয়ে আবার তার স্ত্রী ও তার মাকে মারধর করে বলে অভিযোগ। আহত স্ত্রী ও মাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন জীবন দাস। তারপর ইংরেজতা থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তার অভিযোগ নেওয়া হয়নি। এরপর পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি, তাতেও কোনো ফল পায়নি বলে জানান জীবন দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকে স্বপন সিংহের বাড়িতে যাতায়াত ছিল জীবন দাসের। অভিযুক্ত স্বপন সিংহের উত্তর 24 পরগনায় থাকা জায়গা জমির দেখাশোনা করত জীবন দাস। 2006 সালে সেখান থেকে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করে জীবন। 14 বছর পর গত 7 জুলাই স্বপন সিংহ তার দোকানে এসে অভিযোগ করে জীবন দাস নাকি তার অজান্তে কিছু জায়গা জমি অন্যত্র বেচে দিয়েছে এবং প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধর করে জীবন দাস তার স্ত্রী ও তার মাকে। ভেঙে দেওয়া হয় তার দোকান। জীবন দাসের বক্তব্য পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি। তারপরেও কিছুদিন আগে আইনি মামলা চলাকালীন তার বাড়ি গিয়ে অত্যাচার করেছে স্বপন সিংহ ও তার ছেলে মানস সিংহ। এখন ব্যবসা বন্ধ রয়েছে তার। এই ঘটনার পর আতঙ্কে রয়েছে জীবন দাসের গোটা পরিবার। ন্যায় বিচার পাওয়া অবধি শান্তিতে থাকতে চায় জীবন দাস। আপাতত সপরিবার নিয়ে ঘর ছাড়া রয়েছে জীবন দাস। সেখানে গত জুলাই মাসের 7 তারিখে ওখানকার এলাকারই একজন স্বপন সিংহ এবং তার ছেলে এবং তার ওয়াইফ মিলে আমার উপর এসে দোকানে হামলা করে এবং আমার মিসেসকেও ওখানে ওপেন মারধর করে। এই নিয়ে আমি থানাতে যাই। থানাতে কি কারণে মেরেছিল? ওরা বলতে চাইছে ও আমাকে নিয়ে যায় 98 সালে তাদের সম্পত্তি রক্ষার জন্য এবং 2006 সালে আমাকে ওরা সব কোনো সম্পত্তি বিক্রি করে মালদায় চলে আসার পর ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই এবং আমি সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করে খাচ্ছি। এই অবস্থায় আজকে 12 বছর 13 বছর পর আমার কাছে এসে ক্লেম করছে নাকি আমি ওনাদের সম্পত্তি বিক্রি করেছি। সেই শুনে আমি 24 পরগনা থেকে সম্পূর্ণ তার যে বাবার পৈতৃক সম্পত্তি, ওদের 5 বোন এক বৌমি একজন, 6 জনের যে টোটাল সম্পত্তির দলিল আমি তুলে নিয়েছি। ওদের 3 বোন ওনাকে দানপত্র করেন, 2 বোন ওকে পাওয়ার নামা দেয়। সেই সম্পত্তি বিক্রি করে আমি টোটাল বারাসাত থেকে এবং দেগঙ্গা থেকে অফিস থেকে আমি টোটাল দলিল তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি কপিটা অলরেডি এসপির কাছে গেছিলাম, এসপি উনি না দেখে ডিএসপির কাছে পাঠিয়েছিলেন এবং থানার আইসিকেও আমি দেখিয়েছি। এসপি কি বলেছিলেন? এসপি বলেছেন ঠিক আছে আমি দেখবো, কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনোরকম হেল্প করেনি। থানা কি বলছে? থানাও বলেছিলো দেখবো তোমার কোনোরকমই হবে না, পুলিশে কোনোরকম, কিন্তু পুলিশও কোনোরকম সাহায্য করেনি এবং লোকাল কোনো লোকই আমার আশেপাশের দোকানদারকেও সাপোর্ট করেনি। আমার মাকে ওপেন বাজারে ধরে মারধর করে। আমি চাইছি আইনের দিক দিয়ে হোক, মানুষের দ্বারা হোক, যে কোনো মাধ্যম দিয়ে আমি শান্তিতে বজায় থেকে এবং আমি যাতে ব্যবসা করতে পারি এবং আমার ছেলে মেয়ে বউ এবং মাকে নিয়ে বাড়িতে থাকতে পারি। এই বিষয় নিয়ে স্বপন সিংহের প্রতিক্রিয়া জানতে গেলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ তিনি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।